পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে মা হওয়া। আর আমাদের প্রত্যেকটা মেয়ের জীবন তখনই সার্থক হয় যখন আমরা মা হতে পারি, মা ডাক শুনতে পাই। আর এই মা ডাক শোনার জন্য যে আমাদের মেয়েদের কতটা কষ্ট করতে হয় সেটা শুধু একটা মাত্র মাই জানতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাত 12টার সময় আমার ননদের হঠাৎ করে পেইন উঠে, এরপর হসপিটালে কল করি। হসপিটালে যারা নর্মাল ডেলিভারি করায় তাদেরকে ফোন করে বলি আমার ননদের পেইন উঠেছে, এখন আমরা কি করব, এখন কি নিয়ে আসব। তারা বলে যে সবে মাত্র পেইন উঠলো, সারা রাত অপেক্ষা করো, ভোরবেলা নিয়ে এসো। কিন্তু কি করে আমরা সারা রাত অপেক্ষা করি? একটা মানুষ ব্যথায় কাতরাচ্ছে আর সেই মানুষটাকে নিয়ে বাসায় বসে থাকা একদমই রিস্ক হয়ে যাবে। সেই জন্য আমরা রাত 2টার সময় হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে আসার পর ডক্টর ভর্তি লিখে দেয় আর আমাকে এই মেডিসিনগুলো আনতে বলে। আমার ননদের শুরু থেকে ইচ্ছে ছিল নর্মাল ডেলিভারি করাবে, সেই জন্য আমরা সরকারি হসপিটালে নিয়ে আসি। এখানে অনেক নর্মাল ডেলিভারি হয়। যে রাতে আমার ননদকে নিয়ে গিয়েছি সেই রাতে 3টা নর্মাল ডেলিভারি করানো হয়েছে, সেই জন্য আমরা বিশ্বাস করেই এই হসপিটাল আমার ননদকে ভর্তি করি। এই যে এই বাচ্চাটাও কিছুক্ষণ আগে নর্মাল ডেলিভারিতে হয়েছিল, রাত তখন 2টা বাজে, তখন এই বেবিটা হয় মাশাল্লাহ। বেবিটা কিন্তু মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। এই বেবিটা নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমরা একটু বিশ্বাস পাই আর একটু সাহসও পাই। এরপর ডক্টর আমার ননদকে নিয়ে হাঁটাহাঁটি করতে বলে আর আমি ওকে নিয়ে হাঁটতে থাকি। এভাবে হাঁটাহাঁটি করতে করতে, অপেক্ষা করতে করতে রাত বেজে যায় 4টা। সময় যেন কাটছেই না, সারাটা রাত আমাদের চোখে ঘুম নেই। একটু পরে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে যায় আর ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে দেয়। হসপিটালে শুধু আমি, আমার শাশুড়ি এবং আমার ননদ এসেছিল আর আমার শ্বশুর এবং আমার এক আম্মা লাগে, সেও এসেছিল। আমার শ্বশুর এবং আম্মা সকাল উঠে দুজনে বাসায় চলে যায়। আর এদিকে তো ডক্টর শুধু হাঁটতেই বলছিল আমার ননদকে, বলছিল বেশি বেশি হাঁটাহাঁটি করো তাহলেই নর্মালে বেবি হবে। এমন সময় আমার ননদ প্রচন্ড ব্যথা নিয়েও অনেক হাঁটাহাঁটি করছিল, কিন্তু হাঁটাহাঁটি করেও কোনোভাবে লাভ হয়নি। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। সরকারি হসপিটালে অনেকভাবে চেষ্টা করানো হয়েছে, স্যালাইন দিয়েছিল, ইঞ্জেকশন দিয়েছিল, এরপরেও কোনোভাবে কাজ হচ্ছিল না। এরপর আমার ননদের অনেকটাই ফ্লুইড ভেঙে যায়। এমন সময় তাড়াহুড়ো করে একটা ক্লিনিকে নিয়ে যায় আর সেখানে আলট্রা করা হয়। আলট্রা করে ডক্টর দেখে বাচ্চার অবস্থাও ভালো আছে, কিন্তু পানির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, নর্মাল ডেলিভারি হবে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, আর এমন সময় অপেক্ষা করলে বাচ্চা দুর্বল হয়ে পড়বে, তাই তাড়াতাড়ি সিজার করতে বলে তারা। এরপর আমরা ঢাকা সাভারে সুপার হসপিটালে নিয়ে যাই, এখানে গিয়ে ভর্তি করি। সেখানকার ডক্টর আলট্রা করে বলে এই মুহূর্তেই সিজার করতে হবে, অনেকটা সময় পার হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবত নর্মালে ট্রাই করানো হয়েছে, সেজন্য বাচ্চার মাথাটাও লম্বা হয়ে গিয়েছে, তাই ডক্টর বলল তাড়াতাড়ি সিজার করানোই ভালো হবে, বেশিক্ষণ অপেক্ষা করলে বাচ্চার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, বাচ্চার মাথায় অনেক সমস্যা হয়ে যাবে, তাই আমরা দেরি না করে সিজার করানোর সিদ্ধান্ত নিই। এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। একটু পরেই আমার ননদ ছেলে বাবুর মা হয় আলহামদুলিল্লাহ, বাচ্চা এবং মা দুজনেই সুস্থ ছিল আলহামদুলিল্লাহ, সবাই তো অনেক বেশি খুশি হয়েছিল। এখানে আমার ননদের শাশুড়ি কোলে করে রাখছিল আর অনেক বেশি খুশিও হয়েছিল, জন্মের পরেই এত বড় বড় চোখ করে তাকিয়েছিল, সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, বাচ্চার মুখে দেখে তাকিয়ে সব কষ্ট যেন নিমিশে শেষ হয়ে গিয়েছে। আর একটা মায়ের কিন্তু এখানেই সার্থক। নর্মালে ডেলিভারি করানোর জন্য অনেক ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ যদি না চায় কোনোভাবেই সম্ভব না। এরপর বাবুর বাবা তো অনেক খুশি, কোলে নিয়ে দেখছিল। এ সময় আমি কয়েকটা ছবি তুলে দিলাম। সারা রাত তো আমি এক ফোঁটাও ঘুমাইনি, আমার ননদকে নিয়ে সারা দিন সারা রাত শুধু দৌড়াদৌড়ি করতেছিলাম, এমন সময় এক ফোঁটা পানিও মুখে দিয়েছিলাম না। এরপর বাবু হওয়ার পর দুপুরের দিকে আমি খাবার খাই, একটা রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খেয়েছিলাম। সারা দিন পর খালি পেটে তৈলাক্ত খাবার খাওয়ার পর হঠাৎ করে আমার অনেক বমি শুরু হয়ে যায় আর বমি করতে করতে আমার অনেক খারাপ অবস্থা হয়ে যায়, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আমি তো একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। এরপর একটু পরে হাত পা অবশ হয়ে যায়, হাত পায়ে একটুও শক্তি পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমার হাত পা বাঁকা হতে শুরু করে আর হাত পা অনেক ঠান্ডা হয়ে যায়, সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়, একদম প্যারালাইসিস রোগীর মতো হয়ে গিয়েছিলাম হঠাৎ করে। এরপর ডক্টরের কাছে নিয়ে যায় ইমার্জেন্সিতে। এরপর ডক্টর আমায় ইমার্জেন্সি ভর্তি লিখে দেয়। এরপর আমায় অক্সিজেন দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, বমির ইনজেকশন দেওয়া হয়, একটু ঘুমাই রেস্ট নেই, তারপরে আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হই। ডক্টর বলছিল আমার অনেক ডিহাইড্রেশন হয়েছিল আর ফুড পয়জনিং হয়েছিল পেটে, সেজন্য আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। এরপর আমি বাবুকে একটু কোলে করে আদর করে দিই। রাত বাজে 12টা, আমাকে ডক্টর ভর্তি থাকতে বলেছিল কিন্তু আমি থাকিনি, কারণ হসপিটালে থাকলে আমি আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাব। হসপিটালে একটা রোগীর পিছনে থাকতে গেলে ভালো মানুষও রোগী হয়ে যায়, তাই ভাবলাম বাসায় গিয়ে রেস্ট করব, ঘুমাবো, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আসলে বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। এরপর রাত 12টায় আমি বাসায় চলে আসি। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।